ভাইজান আসসালামু আলাইকুম, কিরকম আছেন? টমেটো কত করে বিক্রি করতেছেন? আপনাদের তো কোনো চান্দা মাত্র লাগে না? আলহামদুলিল্লাহ, সামনে দিকে আর যেমন চান্দা মাত্র লাগে না লাগে বা দুর্নীতি না থাকে বা আল্লাহর হুকুম পালনে আপনারা কোন সরকার চান? শসা কত করে বিক্রি করতেছেন? আপনাদের কোনো চান্দা লাগে না? না, এখন কিরকম আছেন? কিরকম সামনে দিকে আরো ভালো থাকতে চাইলে হুজুর আসসালামু আলাইকুম, সামনে দিকে আরো ভালো চলতে চাইলে দেশ দুর্নীতি মুক্ত চাইলে কোন সরকার আনতেছেন? বা আপনারা দেশে কোনো দুর্নীতি চাঁদাবাজি থাকবে না, দেশ আল্লাহর হুকুমে চলবে, বা এটাই কোন সরকার চান? আমরা এরকমই চাই যে ইসলামী হুকুমত কায়েম করবে এমন সরকারই চাই আমরা। আল্লাহর কাছে দোয়া করি যে এরকম কোনো সরকার আমাদের যে সাধারণ জনগণের কল্যাণকামী এরকম সরকারই চাই আমরা। আলহামদুলিল্লাহ, তো এরকম সরকার চাইতে হলে তো আপনার মনে করেন আপনার একটা সিদ্ধান্ত আসতেই হবে কোন সরকার? এই সরকার আমি একজনকে সিলেক্ট করলাম, কিন্তু সে পরবর্তী সময়ে আসে ইসলামী হুকুমত কায়েম করলো না, তাহলে আমার চাওয়াটা তো কিছু আসে না। আমি চাই যে আল্লাহ তাআলা এমন কোন সরকারকে, এমন কোন সরকারের অধীনে যেন আমরা যাই যে যেন ইসলামী হুকুমত কায়েম করে এবং জনগণের কল্যাণকামী হয়। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ।